1946 সালে জয়পুরহাট জেলার কালাই থানায় হারুনজাও গ্রামে এক বনেদি পরিবারে জন্ম তার। চাচার কাছেই প্রথম সঙ্গীতে হাতেখড়ি। দেশীয় চলচ্চিত্রে তার কণ্ঠ অদ্বিতীয়। দেশের চলচ্চিত্র ইতিহাসে স্থান করে নেয়া অনেক গান রয়েছে তার কণ্ঠে। বলছি দেশের গুণী সঙ্গীত শিল্পী খুরশিদ আলমের কথা। আজ তার 76তম জন্মদিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যে সাগর দেখে তৃপ্ত দুচোখ মুগ্ধ তোমার মন। 1967 সালে বেতারে প্রথম গান গেয়ে সঙ্গীত জীবন শুরু করেন খুরশিদ আলম। তার গাওয়া প্রথম গানটি ছিল চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছ, চম্পা না করবি না পলাশের গুচ্ছ। সমর দাস, আব্দুল আহাদ, আব্দুল লতিফ, ধীর আলী, মনসুর আলী, কাদের জামেরি, রাজা হোসেন খান, খুরশিদ খান, আজাদ রহমান, আলম খান, খন্দকার নুরুল আলম, দেবু ভট্টাচার্যের মতো নাম করা সুরকারের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে তার। উপলের বুকে ভেঙে পড়ে পড়ে ব্যথার প্রবালে কি করে গড়ে। 1969 সালে আগন্তুক ছবির মাধ্যমে প্রথম সিনেমায় প্লেব্যাক করেন খুরশিদ আলম। ছবিটির পরিচালক ছিলেন বাবুল চৌধুরী। গানটি চিত্রায়িত হয়েছিল নায়ক রাজ রাজ্জাকের লিপে। চলচ্চিত্রে তার বেশিরভাগ গানেই দেখা গেছে রাজ্জাককে। তুমি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ধীরে ধীরে আরো ছবিতে গাওয়ার সুযোগ হয় খুরশিদ আলমের। সাপ মুক্তি, সমাধি, গড়মিল, মানুষের মন, মতিমহল, রাতের পরে দিন, অনন্ত প্রেমের মতো সুপারহিট ছবিতে গান করেছেন খুরশিদ আলম। তবে দোস্ত দুশমন ছবিতে চুমকি চলেছে একা পথে গানটির জন্য আজীবন বাংলাদেশের সঙ্গীত পিপাসুদের কাছে চির সবুজ রূপে অম্লান হয়ে আছেন তিনি। ২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন খুরশিদ আলম। 2018 সালে 21শে পদক লাভ করেন তিনি। 425টি ছবির প্লেব্যাক শিল্পী খুরশিদ আলমের জন্মদিন আছে। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। দরজা খোলো না, কাল কি হবে জানি না।